हेलो कच्चेर मानुषजन गेमिंग ब्राइट चैनेले स्वागतम। आपनादेर साथे प्रतिदिनेर मतो नतून भिडियो निये हाजिर हलाम। किन्तु आजकेर भिडियोटी एकटु अन्य रकमेर। सो आपनारा अलवेज फार्स्ट टाइम किभाबे पेते पारेन सिंगापुर प्लाजा, प्रथमे आपनारा एखान थेके स्टैकटी चेंज करे नेबेन, तारपरे पावारटी चेंज करे नेबेन। आमार फायारे पावार देওয়া छिलो, आमी एखान थेके फायर पावारटी चेंज करे निलाम। सो आमी एखन एकटी सिंगापुर प्लाजा गेम प्ले करब, फ्री स्टाइल गेम प्ले। अलवेज फार्स्ट टाइम किभाबे पाबेन आपनारा ए टू जेड फलो करबेन, आशा करी आपनादेर अनेक उपकार होबे। सो बंधुरा भिडियोटी टाना हेचड़ा ना करे अवश्यई ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে কিন্তু ফার্স্ট টাইমটি আমি পেয়ে গেলাম এবং অপোনেন্ট প্লেয়ার লিড দিয়ে চলে গেল। সো বন্ধুরা লিড দেওয়ার সাথে সাথে এখান থেকে উইনার হবার সাথে সাথে আপনি এখান থেকে মিনিমাইজ করে দিবেন। এরপর তো লোডিং করবে, আপনারা সবাই জানেন লোডিং করবে। সো লোডিং করার পরে আপনারা আবার স্ট্যাকটি চেঞ্জ করে নেবেন। আমি এখন স্ট্যাকটি চেঞ্জ করে নিব। এখান থেকে আপনারা দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখান থেকে আমি স্ট্যাকটি চেঞ্জ করে নিব, তারপরে আমি আবার পাওয়ারটি চেঞ্জ করে নিব। এখান থেকে পাওয়ার যেটি আছে এখান থেকে পাওয়ারটি এখন চেঞ্জ করে নিব। আগে যেটি দেওয়া ছিল এখান থেকে আমি সামনেটি এগিয়ে দিলাম, তো এইটি আমি पावर सेंस कर निलाम। आबार एक गेम प्ले करब फ्री स्टाइल गेम प्ले सिंगापुर प्लाजा। सो देखी एखे फार्स्ट टाइम आबार के पाए, तो आशा करी फार्स्ट टाइम आमी पाबो। तो एखाने तो फार्स्ट टाइम पावार कथा, तो एखाने आमी फार्स्ट टाइमटी पेये गेलाम। एखान थेके आमार इटे गुटी निते अनेक रिस्क होते जाच्छे, ताई आमी साइड थेके भांगार चेष्टा करब। सो बंधुरा भिडियोटी जदि भालो लेगे थाके अवश्यई किन्तु भिडियोटी एकटी लाइक करे दिबेन एबं कमेंट करे जानाबेन आपनादेर मूल्यवान मतामतटी। सो एखान थेके आमी साइड थेके भेंगे दिलाम, किन्तु ओपोनेंट पेले एकटु गुटी एकटी बेर हये गेल, तारपर से चेष्टा करतेछे भांगार जोन्नो, मने हय से निते পারেনি, ব্যাড লাক। সো বন্ধুরা এভাবে আপনারা ফার্স্ট টাইম পাবেন। সো আপনারা কিন্তু কয়েনের দিক ফলো করবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন। সো বন্ধুরা এখানে আমি উইনার হওয়ার সাথে সাথে আমি মিনিমাইজ করে দিলাম এবং এই লোডিংটা শেষ হওয়ার পরে আবার আমি স্ট্যাক চেঞ্জ করে দিব এবং পাওয়ার চেঞ্জ করে দিব। ঠিক আছে, আপনারা এভাবে স্ট্যাক এবং পাওয়ার চেঞ্জ করে দিবেন। তো আমি আবার একটি স্ট্যাক চেঞ্জ করে দিব। এখান থেকে আমি স্ট্যাকটি চেঞ্জ করে দিব। তো এখান থেকে স্ট্যাকটি চেঞ্জ করে দিলাম এবং পাওয়ারটি চেঞ্জ করে দিব। আমি এগিয়ে দেবো, সামনের পাওয়ারটি দিলাম, ভেক্টর যে পাওয়ারটি আছে এটি দিলাম। এবার তো আশা করি আস্তে আস্তে আমি এগিয়ে দেবো। এবার ফ্রি স্টাইল গেম প্লে সিঙ্গাপুর প্লাজা আবার একটি গেম প্লে করলাম, দেখি ফার্স্ট টাইমটি কে পায়। সো এখানে ফার্স্ট টাইমটি আশা করি আমি পাবো, কারণ এখানে ফ্রি স্টাইল গেম প্লে এটি একটি সো খুব সুন্দরভাবে আপনাদের দেখানো হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি কিন্তু ভালো লাগবে এবং আপনারা কিন্তু কয়েনের দিক ফলো করবেন। এখানে আমার হিট নিতে খুব রিস্ক আছে, তাই আমি সাইড থেকে ভেঙে দিলাম। তো এখান থেকে সাইড থেকে টাচ করে বের করে দিলাম। বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না এবং আপনারা হয়তো অনেকেই ভাবেন এটি ফেক ভিডিও হতে পারে, ফেক। সো বন্ধুরা এখানে কোনো ফেক ভিডিও দেওয়া হয়নি কিন্তু, আর আশা করি আমি কোনো ফেক ভিডিও আপলোড দিব না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাচাই বাছাই করে তারপরে আপনারা যদি কমেন্ট করেন যে আপনাদের যদি মনে হয় ফেক, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন বা এই ভিডিওটি ফেক। তো পরবর্তী গুটিগুলো আমি এখান থেকে গুটিগুলো নিয়ে যাব। এখানে আমার ইজি করে গুটিটি আছে, দেখি অপোনেন্ট প্লেয়ার লিড দেয় কিনা। সো আমি এখান থেকে নিয়ে গেলাম। সো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবেন না টেনে। তো আপনারা আসলে ভিডিওটি কয়েন কত আছে এবং জেমস কত আছে এগুলো আপনারা ফলো করবেন, যাতে আপনারা বুঝতে পারেন এই ভিডিওটি রিয়েল না ফেক। তো আপনারা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। সো পরবর্তী গুটিগুলো আমি ইজি করে নিয়ে যাবো, এখানে অনেক ইজি আছে। তারপর অপোনেন্ট প্লেয়ার কিন্তু লিপ দিয়ে চলে যাচ্ছে না, অনেক ভালো প্লেয়ার, পুরো প্লেয়ার, 15,221 গেমে 5.8 বিলিয়ন প্লেয়ার। সো খুব সুন্দর একটি প্লেয়ার কিন্তু, তারপর লিপ দিয়ে চলে যাচ্ছে না। তো হয়তো মিস হতে পারে, তাও ঠিক। তো তাই সে ওয়েট করে আছে। সো মনে হয় এবার আপনি দেখেন আমি এখান থেকে আমার বেস্ট উইনিং স্ট্রাইক, তো এখানে আছে তো কারেন্টলি স্ট্রাইক যেটি বলে আমরা উইনিং স্ট্রাইক। তো এখানে আমার দুটি আছে, আমি দুটি ম্যাচ উইনার হয়ে গেলাম। তাই এখান থেকে এরপরে আমি আরেকটি ম্যাচ উইনার হল, তো আমার তিনটি ম্যাচ উইনার হবে। আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো, প্রোফাইলটি আমি দেখিয়ে দেবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সো পরবর্তী গুটি তো আমার এখানে 120 হয়ে গেল, তারপরে অপোনেন্ট প্লেয়ার লিড দিয়ে চলে যাচ্ছে না। তো পরবর্তী গুটিটি আমি পকেটের পাশের গুটিটি মারবো, এখান থেকে সোলোভাবে মারবো, একটু কেটে মারবো যাতে টাচ লাগে সাইডে, তো নাহলে পকেটে পড়ার সম্ভাবনা আছে। এখন মনে হয় অপোনেন্ট প্লেয়ার লিড দিয়ে চলে যাবে, সম্ভবত এখন যাওয়ার সম্ভাবনা আছে এরকমের। সো বন্ধুরা অপোনেন্ট তারপর লিপ দিয়ে চলে গেল না, আমি খেলে উইনার হয়ে গেলাম। সো পরবর্তী আমি উইনার হবার সাথে সাথে আমি এখান থেকে কিন্তু মিনিমাইজ করে দিয়েছি, আপনারা সেমভাবে মিনিমাইজ করে দিবেন পরবর্তী। তো এখন আমি আবার স্টেক কিন্তু চেঞ্জ করে নিব, যে স্টেকটি আমার দেওয়া ছিল এই স্টেকটি আবার আমি চেঞ্জ করে নিব। সো এখান থেকে আমি স্টেকটি চেঞ্জ করে নিলাম এবং পাওয়ারটি চেঞ্জ করে নিব। তো আমি আবার এগিয়ে দেবো পাওয়ারটি। সো আমি পাওয়ারটি এগিয়ে দিলাম, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবার আমি একটি গেম প্লে করলাম, তো সিঙ্গাপুরি প্লাজা গেম প্লে করলাম এখানে। তো এখানে আবারও আমি ফার্স্ট টাইম পাবো, এখানে ফার্স্ট টাইম পাওয়ার কথা আমার। তো এখানে আমি আবারও ফার্স্ট টাইম পেয়ে গেলাম। এখানে আমার ইজিভাবে হিটটি আছে, গুটিটি সাজানো আছে। দেখেন আমি এখানে তিনটি উইনার হয়েছি, কারেন্টলি স্টেক যেটি আছে উইন স্টেক তিনটি, আমি এখানভাবে খুব ভালোভাবে গুটিটি সাজানো আছে, আমি হিট করে নিয়ে গেলাম। আশা করি অপোনেন্ট প্লেয়ার মনে হয় লিপ দিয়ে চলে যাবে। সো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না, তো ভিডিওটি শর্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো, একটু টেনে টেনে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী গুটিগুলো আমার একেবারে ইজি আছে, মনে হয় অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাবে না। তো তারপরও আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তী গুটিগুলো আমি ইজি করে গুটি এইগুলো আমি নিয়ে যাব আর ভাঙার চেষ্টা করব। ফ্রি স্টাইল গেম পেলে কিন্তু এখানে না থাকাই ভালো, অনেকটা সময় লস হয়। সো বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি ফলো করবেন, ফলো না করে আপনারা কিন্তু কেউ ফেক ভাবে তো এভাবে কেউ কমেন্ট করবেন না, আগে যাচাই বাছাই করবেন তারপরে ভাই ফেক কমেন্ট করবেন। তো এখানে ফেক যদি হয়ে থাকে আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু কমেন্ট করবেন। এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। পরবর্তী গুটিগুলো আমি এখান থেকে মারবো, গুটিটি কেটে মারবো, খুব স্পিডে আর ভাঙার চেষ্টা করবো। এখন কিন্তু অপিনিয়ন প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছেন, আমার 130 পয়েন্ট হয়ে গেল। তো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাবো, এখানে ইজি আছে। তো এখানে আমি ব্ল্যাক কালার গুটিটি নিয়ে নেই, তো একটু স্পিডে মারবো সামান্য যাতে স্টেক এবার পকেটে না পড়ে। তো এখানে আমি উইনার হয়ে গেলাম। আমি এখন সাথে সাথে এখানে মিনিমাইজ করে দিব, এখান থেকে মিনিমাইজ করে দিলাম। এখান থেকে লোডিংটি শেষ হলে আমার প্রোফাইলটি দেখিয়ে দেবো। আমি একটা না 4টি ম্যাচ উইনার হয়েছি। সো বন্ধুরা আপনাদের এখান থেকে দেখিয়ে দেই। সো এখানে আমি 4টি ম্যাচ উইনার হয়েছি, আপনারা দেখতেই পারছেন কারেন্ট উইন স্টেক। তো স্টেকটা আমি এখন আবার চেঞ্জ করে নিব, যেহেতু আমি ফার্স্ট টাইম নেব ফ্রি স্টাইল গেম পেলে। আমি স্টেকটি চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিলাম এবং পাওয়ারটি চেঞ্জ করে নিব। আমি পাওয়ারটি এখন আবার পাওয়ারটি চেঞ্জ করে নিলাম, আমি সামনের দিক এগিয়ে দিলাম। তো আমি একটি একটি করে পাওয়ার চেঞ্জ করতে আসি, যে পাওয়ারটি দেওয়া আছে নিচের দিকে আবার যাবেন না, আপনারা এভাবে একটি একটি করে পাওয়ার চেঞ্জ করে নেবেন, তারপরে কিছু এগিয়ে গিয়ে তারপর আবার নিচে চলে আসবেন যাতে আপনাদের এম পাওয়ার ভালো থাকে। সো বন্ধুরা এখানে আমি ফার্স্ট টানটি কিন্তু পেয়ে গেলাম, আমি সাইড থেকে হিটটি করলাম খুব স্পিডে। তো এখান থেকে আমার ইজিভাবে গুটিগুলো সাজানো আছে, আমি ইজিভাবে গুটিগুলো নিয়ে যাব। তো পরবর্তী গুটিটি আমি এখান থেকে একটু চাপ দিব, তো স্লোভাবে চাপ দিব যাতে গুটিটি পকেটে যায়, পরবর্তী গুটিটি ইজিভাবে নিতে পারবো। পরবর্তী যে গুটিটি আছে এটি একটু স্পিডে মারবো আর গুটিগুলো ভাঙার চেষ্টা করবো। অনেকটাই ভেঙে গেল। সো আমার এখানে মনে হয় অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাবে, এরকমের হবে, চলে যেতে পারে। বন্ধুরা আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো এখান থেকে আমার অপোনেন্ট প্লেয়ার কিন্তু ভালো না, প্লেয়ার নর্মাল প্লেয়ার, তাই সে এখান থেকে লিপ দিয়ে চলে যাচ্ছে না। সো আমি এখান থেকে গুটিটি মারবার স্পিডে মারলাম, অনেকটা গুটি সরানোর চেষ্টা করলাম কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে। এই গুটিটি আমার পাশে আসার জন্য আমি এখান থেকে ভাঙতে পারবো, টাচ দিতে পারবো। সো আমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাবো। অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে গেল, পরবর্তী আবার আমি লিপ দেওয়ার সাথে সাথে অপোনেন্ট প্লেয়ার আমি মানে উইনার হবার পরে সাথে সাথে আমি মিনিমাইজ করে নিলাম এবং আমি আবার স্টেকটি চেঞ্জ করে নিব। সো আপনাদের এখানে প্রোফাইলটা আবারও দেখিনি, আমি 5টি উইনিং স্ট্রিক হয়েছি। তো উইনিং স্ট্রিক আমার 5টি হয়ে গেছে, আমি একটা না 5টি ম্যাচ উইনার হয়েছি। সো এখানে আমি সেটাই দেখাচ্ছি, একটা না 5টি ম্যাচ উইনার হয়েছি। তো আপনারা ভালোভাবে ফলো করবেন। সো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না, আর 2টি ম্যাচ দেখাতে পারি, তো 2-1টি ম্যাচ দেখাবো, তো দেখি ভিডিওটি কত বড় হতে পারে। তো তাই আমি বেশি বড় করব না এবং আমি স্টেক চেঞ্জ করলাম এবং পাওয়ারটি আমি চেঞ্জ করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আবার আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন। সো এখান থেকে আমি আবার ফার্স্ট টান পেয়ে যাব, আশা করি। এখান থেকে আবার আমি ফার্স্ট টান পেয়ে গেলাম। সো এখান থেকে আমি পাওয়ার এবং স্টেক চেঞ্জ করে নিলাম, আবারও ফার্স্ট টান পেয়ে গেলাম কিন্তু হিটে গুটি নিতে অনেক রিস্ক। তো আমি সাইড থেকে একটু হালকা করে টাচ দেওয়ার চেষ্টা করব, দেখি এখান থেকে হালকা করে টাচ লাগলো। পরবর্তী গুটিগুলো দেখে অপোনেন্ট প্লেয়ার কী করে, এখানে মনে হয় টানা হিসরা চলবে। সো আমি এখানে 5টি উইনিং স্টেক হয়েছে, আপনাদের তাই সহজে বোঝানোর জন্য এখান থেকে আমার প্রোফাইলটি বারবার আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমার একটি গুটি বের হয়ে গেছিলো, তো আরেকটু টাচ হলো এবং অপোনেন্ট প্লেয়ার গুটিটি নিয়ে যেত। আমি আবার একটি টানে হিটে গুটিটি নেওয়ার চেষ্টা করব, দেখি এখান থেকে কি করা যায়। তো আমি এখান থেকে সাইড থেকে ভাঙবো আর গুটিগুলো একটু বের করার চেষ্টা করলাম কিন্তু অপোনেন্ট প্লেয়ার মনে হয় চাপটি হয়ে গেল, সে মনে হয় গুটি নিয়ে যাবে। সো এখানে মনে হয় থাকার আর কোনো মানই হবে না, সে গুটি নেবে অবশ্যই, সে গুটি নিয়ে যাবে, যে রকমের রাইড করতে আছে কিন্তু সে গুটিটি নিয়ে গেল। সো বন্ধুরা এখান থেকে আমি লিপ দিয়ে চলে যাওয়াই অনেক ভালো। তো আমি এখানে আর ওয়েট করবো না বেশি, তো দেখে আরেকটি শ্যুট করুক। তো এখান থেকে আমি তারপর লিপ দিয়ে চলে যাব। বন্ধুরা ভিডিওটি না টেনে আপনারা আরেকটু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে যাতে অপোনেন্ট প্লেয়ার উইনার হয়ে যায়, তারপরে আমার জিরোতে এসে যাবে, উইনিং স্টেক আমার জিরোতে এসে যাবে। আমি অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে গেলাম এবং মিনিমাইজ করে দিলাম। ঠিক আছে, আপনারা এভাবে যদি আপনারা হেরে যান ম্যাচটি তাহলে এভাবে আবার লিপ দিয়ে আবার চলে আসবেন। তারপরে এখানে দেখেন আমার প্রোফাইলটি দেখিয়ে দিলাম, বেস্ট উইনিং স্টেক, এখানে যে কারেন্ট উইনিং স্টেক যেটি আছে এখানে আমি 0-0 হয়ে গেছে এবং এখন আমি স্টেকটি চেঞ্জ করে নিব। স্টেকটি মানে এক স্টেক বারবার আপনারা দিবেন না, আলাদা আলাদা করে এক একবার দিবেন। আমি দেখেন এক স্টেক বারবার দেইনি এবং পাওয়ার আস্তে আস্তে করে আমি চেঞ্জ করে নিছি যাতে আমি সম্পূর্ণ পাওয়ারগুলো খেলতে পারি এবং সম্পূর্ণ যতগুলো পাওয়ার আছে এগুলো দিয়ে আমি খেলবো এবং যতগুলো স্টেক আছে এইগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আপনারা সবসময় একটি জিনিস ফলো করবেন যাতে আপনার স্টেক বারবার একটি স্টেক না আসে, আপনারা 4-5টি স্টেক চেঞ্জ করবেন আলাদা আলাদাভাবে। এক স্টেক যেগুলো আছে আপনারা আলাদা আলাদা একটি স্টেক করে 4-5টি স্টেক চেঞ্জ করার পরে তারপরে তারপরে আপনাদের এই আপনাদের পছন্দের স্টেকটি দিতে পারেন। কিন্তু আপনারা এক স্টেক দিয়ে বারবার গেম প্লে করবেন না এবং পাওয়ার দিয়ে বারবার গেম প্লে করবেন না, তাহলে আপনারা কিন্তু ফার্স্ট টার্ন পাবেন না, ঠিক আছে। তো আপনারা এভাবেই ফার্স্ট টার্ন পেতে পারেন অলওয়েজ। তো এখানেও কিন্তু আমি ফার্স্ট টার্ন পেয়ে গেলাম, আপনাদের সব ম্যাচটি আমি দেখিয়ে দিলাম, সবগুলোই আমি অলওয়েজ ফার্স্ট টার্ন পেয়ে গেলাম। আপনাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।